হ্যালো এভরিওয়ান, স্টেপ সিয়েন্সের অ্যাডমিশন ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায় হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কতগুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা এটা জানি যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে, প্রতি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে হচ্ছে 4 থেকে 6 গুণ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্টেরিক ফ্যাক্টর এবং সংঘর্ষ হারের গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়। আসলে স্টেরিক ফ্যাক্টরকে মূলত প্রকাশ করা হয় এক্স বা পি হিসেবে, এবং সংঘর্ষ হারের যেটা সেটাকে প্রকাশ করা হয় মূলত এন দিয়ে। তাহলে এবং এই এক্স এন অথবা পি এন এই দুইটার গুণফল, অর্থাৎ আমরা আর এন এর সমীকরণ যখন প্রতিপাদন করি এক্স এবং এন এর গুণফল, অথবা এটাকে এভাবে প্রকাশ করা যেতে পারে পি এবং এন এর গুণফল, এই দুইটাকে আসলে প্রকাশ করা হয় হচ্ছে কিভাবে, প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে, যেটা হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক। তাহলে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক অর্থাৎ এ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা, অর্থাৎ এ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি প্রভাবক বিষ। আচ্ছা, প্রভাবক বিষ হচ্ছে যারা প্রবন ক্ষমতা একদম পুরোপুরি বিনষ্ট করে দেয়। তো প্রভাবক বিষ হচ্ছে সালফার গুঁড়া, মূলত প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে এখানে বলা হয়েছে, একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটার আণবিকত্ব কত। আচ্ছা, তাহলে আণবিকত্ব আসলে কি বোঝায়, একটা বিক্রিয়ার প্রথম ধাপে যতগুলো অণু বা পরমাণু অংশগ্রহণ করে তাকে বলা হয় বিক্রিয়ার আণবিকত্ব। আচ্ছা, তো এই বিক্রিয়াতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দুটি অণু অংশগ্রহণ করতেছে, কিন্তু আসলে এই বিক্রিয়ার ফার্স্ট স্টেজে বিক্রিয়াটা হয় হচ্ছে এইভাবে, N2O5, এটি কি হয়, এটি বিয়োজিত হয়ে তৈরি হয় হচ্ছে 2NO2 এবং হচ্ছে ½O2। এটা হচ্ছে এই বিক্রিয়ার ফার্স্ট স্টেপে বিক্রিয়াটা হয়ে থাকে। তাহলে তখন গিয়ে এখানে আসলে 1 মোল অংশগ্রহণ করে N2O5, সো এই বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 1। তেজস্ক্রিয় বিক্রিয়া কত ক্রমের, এটি একটি মুখস্থ কোশ্চেন। সকল তেজস্ক্রিয় বিক্রিয়াটা আমরা ধরে নিব হচ্ছে প্রথম ক্রমের। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, H2O2 এর বিয়োজনে 5 সেকেন্ড সময় ব্যবধানে H2O2 এর ঘনমাত্রা 0.1 মোলার থেকে 0.08 মোলার হয়, বিক্রিয়ার হার কত। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে, 5 সেকেন্ড সময় ব্যবধানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখি। H2O2 এর বিয়োজন, তাহলে H2O2 এর বিয়োজন আমরা কিভাবে লিখতে পারবো, H2O2 এটা বিয়োজিত হয়ে কিসে তৈরি হয়, তৈরি হয় হচ্ছে সাধারণত H2O এবং হচ্ছে O2, এটাতে তৈরি হয়। কিন্তু এটা সমতা করার জন্য এখানে আমরা 2 দেই, 2H2O2 দেই, তাহলে এখানে কি হবে, 2H2O তৈরি হবে এবং এখানে তৈরি হবে হচ্ছে বাকিটা O2। এভাবে সাধারণত এটা তৈরি হয়। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা জানলাম। তো এখান থেকে আমাদের H2O2 এর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে বিক্রিয়া হারের ফর্মুলাটা কি হবে, বিক্রিয়া হারকে আমরা R দিয়ে প্রকাশ করলাম, R ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস যেহেতু H2O2 বিক্রিয়ক, মাইনাস 1/2, কারণ আগে 2 আছে, এবং হচ্ছে D H2O2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে DT সময়ের পরিবর্তন। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে -½, আর এখানে হচ্ছে H2O এর ঘনমাত্রা কত থেকে কত হয়, 0.1 থেকে 0.08 হয়, তাহলে এটা হবে হচ্ছে 0.08 মাইনাস হচ্ছে 0.1 ডিভাইড বাই সময় পরিবর্তন হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই জিনিসটা, এই উপরে পার্টটা আলটিমেটলি কি হবে, নেগেটিভ আসবে, এই নেগেটিভ এবং এই মাইনাস মিলে কি হবে, পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেলে কি হবে, এটা থাকবে হচ্ছে 0.02 ডিভাইড বাই, নিচে থাকবে হচ্ছে 2×5, এরকম থাকবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এইভাবে, দেখো 0.02 এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে 2×10^-2 ডিভাইড বাই, নিচে থাকে হচ্ছে 2×5, তাহলে এই টু এই টু কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকে কি 1, নিচে থাকে হচ্ছে 5, 1/5 মানে কি জানি আমরা, আবার 1/5 মানে হচ্ছে 0.2×10^-2, রাইট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আবার 2×10^-3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2×10^-3। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচে কোন বিক্রিয়াটি দ্রুততম। তাহলে দেখো এখানে 3টা বিক্রিয়া দেওয়া আছে এবং 3টার উপরে তাপমাত্রা হচ্ছে ডিফারেন্ট। আমরা কি চাই, তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। তো খুবই সিম্পল, প্রথম বিক্রিয়াটা হবে সবচেয়ে দ্রুত, কারণ এখানে তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তাকে কি বলা হয়। যে বিক্রিয়া এক ধাপে সংঘটিত হয় তাকে বলা হয় মৌলিক বিক্রিয়া, এবং যে বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তাকে বলা হয় সার্বিক বিক্রিয়া। সার্বিক বিক্রিয়া হচ্ছে কতগুলো মৌলিক বিক্রিয়ার সমষ্টি।
এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া থেকে অ্যাটম ইকোনমি কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে টাইটেনিয়াম। আচ্ছা, তাহলে অ্যাটম ইকোনমি এটাকে প্রকাশ করে হচ্ছে আমরা এই দিয়ে, এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করবো হচ্ছে উপরে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা থাকবে, অর্থাৎ যেটা আমরা চাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কি? টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ভর হচ্ছে 40, এখানে 7.8, এটা হচ্ছে টাইটেনিয়ামের ভর। আর নিচে হচ্ছে টোটাল উৎপাদের ভর। তাহলে টোটাল উৎপাদ কে কে? টোটাল উৎপাদ হচ্ছে টাইটেনিয়াম অর্থাৎ 47.8 প্লাস এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড 2 মোল। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 80 আসবে। আচ্ছা, তাহলে এটা এটা আলটিমেটলি পার্সেন্টেজ হিসাব করা হয় ×100। তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? আমরা এই জিনিসটাকে প্রায় 50 ধরে নেই, তাহলে জিনিসটাকে আমরা ইকুয়াল না দিয়ে আমরা প্রায় ধরে নিব, আমরা কাছাকাছি করবো ক্যালকুলেটার ছাড়া। তাহলে উপরের জিনিসটাকে প্রায় কাছাকাছি 50 ধরে নিই, নিচেরটাকে যদি আমি 50 ধরি, 50 এবং 180, 50 এবং 80 মিলে হচ্ছে 130। তাহলে দেখো তো 130-এর অর্ধেক কত? 130-এর অর্ধেক হচ্ছে 65, রাইট? তাহলে 130-এর অর্ধেক হচ্ছে 65, তাহলে এখানে আছে কত? 50। তাহলে অর্ধেকেরও কম, রাইট? তার মানে 50% থেকে একটু কম হবে। এখন 50% থেকে একটু কম হবে, নট অনেক কম, 50% থেকে একটু কম অপশনটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা, অর্থাৎ 37.27%। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতি নয়। তাহলে গ্রিন কেমিস্ট্রি নীতি নয় হচ্ছে এখানে 4 নম্বর অপশনটি, অধিক উপজাতক। কারণ গ্রিন কেমিস্ট্রিতে কখনোই উপজাতক বেশি হিসেবে চাওয়া হবে না, আমরা চাবো কম উপজাতক যাতে তৈরি হয়। একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া নির্ণীত গতির সমীকরণ হচ্ছে এটা। এখন এখানে এন এর পরিমাণটা আগে থেকে 2 গুণ করা হলে বিক্রিয়ার গতি কত গুণ বৃদ্ধি পাবে? দেখো তো বিক্রিয়ার বেগ অর্থাৎ ভিটা, ভিটার সমানুপাতিক কিসের? ভিটার সমানুপাতিক হচ্ছে এন এর ঘনমাত্রার এখানে পাওয়ার 4 এর সমানুপাতিক। তাহলে এটার পাওয়ার যদি এটা পরিমাণ যদি 2 গুণ করা হয় তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, অর্থাৎ 16 হয়ে যাবে। তার মানে বেগটা 16 গুণ বৃদ্ধি পাবে আলটিমেটলি। তাহলে বেগটা বৃদ্ধি পাবে হচ্ছে 16 গুণ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বিক্রিয়ায় লন কে বনাম 1/3 লেখচিত্রে ঢালে মান পাওয়া গেল -10, বিক্রিয়ার সংকীর্ণ শক্তি কত? আচ্ছা, তাহলে আমরা কি জানি? ঢাল ইকুয়ালস টু কি? -EA/R, এটা আমরা জানি লন কে বনাম 1/3 লেখচিত্রে। তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে সংকীর্ণ শক্তি ইএ কত। তাহলে ইএ ইকুয়ালস টু কি হবে? ইএ ইকুয়ালস টু হবে হচ্ছে আলটিমেটলি -EA ইকুয়ালস টু হবে হচ্ছে ঢাল ইন্টু এখানে থাকে হচ্ছে আর। তাহলে এখানে ঢালের মান হচ্ছে -10 ইন্টু আর এর মান হচ্ছে 8.31। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, কাটা গিয়ে থাকবে হচ্ছে ইএ ইকুয়ালস টু 83.1। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বারটা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রভাবকের ক্ষেত্রে শর্ত কোনটা? প্রভাবক বিক্রিয়া শুরু করা না, প্রভাবক কখনোই বিক্রিয়া শুরু করতে পারে না, বিক্রিয়া ভরে কখনো পরিবর্তন করতে পারে না, বিক্রিয়া সম্মুখদিক নিতে পারে না। প্রভাবক শুধু কাজ করে কি? প্রভাবক কাজ করে হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করা। সেটা কিভাবে করে? বিক্রিয়ার সংকীর্ণ শক্তি কমানো বা বাড়ানোর মাধ্যমে। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এবার আমাদের বলা হয়েছে অনুঘটকের ক্রিয়াকৌশল কয়টি? অনুঘটক হচ্ছে প্রভাবক, প্রভাবকের ক্রিয়াকৌশল হচ্ছে মূলত 2টা, এবং সেই 2টা হচ্ছে একটি অন্তর্বর্তী যৌগ তত্ত্ব এবং আরেক হচ্ছে অধিশোষণ তত্ত্ব। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যারা প্রভাবকের ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। তাহলে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই সবগুলো সমাধান বুঝতে পেরেছি।